हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तुम्हरा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो आर आमिओ भालो आछी। तो चलो आज के एक मेकअप लुक देखाबो तुम्हारे, तो सरस्वती पूजो स्पेशल मेकअप लुक। तो देखो प्रथमे आमी एक कॉटन कपड़ दिए मुखटाके भालो करे मुछे देव और तारपर निएछी एटा एक सिसी क्रीम अन्य कम्पानी। तो एटा एखन आमी भालो करे मुखे लागिए नेब सारा मुखे। तो देखो सारा मुख आमार लागानो हुए गेछे। तो आमार काछे ब्लेंडार नेई, तो आमी हाथ दिए भालो करे लागिए नेब। तो आमार घरे जे सब जिनिस आछे सेई सब जिनिस दिए तोमादेरके आछे आमी मेकअप करे देखाबो। तो देखो फेसे क्रीमटा भालो करे लागानो हुए गेछे। तो एबार आमी देब आईब्रो। तो आईब्रोटा भालो करे आईब्रोते लागिए तारपर तोमादेर देखाच्छि। तो এটা ব্ল্যাক কালারের পাউডার দিয়েও করা যায়। তো আমার কাছে আইব্রো ছিল তো সেটা দিয়ে করেছি। তো এবার লাগাবো কাজল। তো চলো আমি এটা দিয়ে করতে পারি না, তো আমি হাতে লাগিয়ে তারপর আমি চোখে লাগাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো চোখে কাজল দেওয়া হয়ে গেছে আর চোখটা কত সুন্দর লাগছে কাজল পরার পরে। তো এবার লাগাবো আমি আইলাইনার। তো এটা এলিটিনের আইলাইনার। তো আমার এগুলো ছিলই আগে থেকে ঘরে। তো তোমাদের ঘরে যে সমস্ত মেকআপ জিনিস আছে সেগুলো দিয়েই তুমি সরস্বতী পূজোর মেকআপ করতে পারবে। তো দেখো আমার আইলাইনার পরা হয়ে গেছে। তো আইলাইনার পরার পর দেখো এবার আইশ্যাডো নিয়েছি, তো চোখের উপরে লাগাবো। তো প্রথমে নিয়ে নিচ্ছি গোল্ডেন কালারের। তো গোল্ডেন কালারটা লাগানোর পরে দেখো ব্লাউজের সাথে ম্যাচিং করে তো এখানে আমি ব্লুটা নিয়ে নেব। আর শীতের দিনে তোমরা একটু ফুল হাতা ব্লাউজ পরতে পারো, ভালো লাগবে দেখতে। আর সরস্বতী পূজায় প্রায় ঠান্ডাই থাকে। তো দেখো দুটো চোখই হয়ে গেছে। তো দুটোই হয়ে গেছে। তো তো এখন আমি ব্রাশ দিয়ে একটু গালগুলো একটু হাইলাইট করে নেব পিঙ্ক কালারের। তো পিঙ্ক কালারটা নিয়ে নিচ্ছি। অনেকে স্টিল কালারটাও দেয় আবার গোল্ডেন কালারটাও দেয়, ভালোই লাগে। তো দেখো আমার লাগানো হয়ে গেছে, গালে হাইলাইট করা হয়ে গেছে। তো গাল দুটো একটু হালকা গোলাপি কালার হয়েছে। তো এবার আমি দেখো একটা হাইলাইটার নিয়ে নিয়েছি। তো এটা আমি একটু নাকে লাগাবো আর কপাল দিয়েও একটু দেব। তো দেখো আমার দাও হয়ে গেছে। তো একটু সারা মুখে একটু হালকা করে লাগিয়ে নেব। তো এবার আমি ঠোঁটে লাগাবো লিপস্টিক। তো চলো আগে প্রথমে এই লিপ লাইনারটা লাগিয়ে তারপর লিপস্টিকটা দেব। তাহলে লিপস্টিকটা বেশি একটা ছড়ায় না। তো দেখো আমার লিপস্টিকও হয়ে গেছে। আর এটা নিয়ে নিয়েছি মাস্কারা। তো এটা হালকা একটু চোখের পাতাগুলোতে লাগাবো। তো এবার হেয়ারটা আমি ডিজাইন করে নেব। তো চলো দেখতে থাকো। তো চিরুনি দিয়ে প্রথমে ভালো করে চুলগুলো ভালো করে আঁচড়ে নেব আর সামনে একটা পপের মতন করব, মানে একটু ফুলিয়ে ক্লিপ লাগিয়ে দেব তারপর পেছনটা। চলো দেখতে থাকো কী করি। তো দেখো সামনেটা হয়ে গেছে। আর এবার আমি একটা জাস্ট হালকা করে একটা খোপা বেঁধে নেব আর ক্লিপ দিয়ে নেব। তো দিনের বেলা অত ভালো করে খোপা না করলেও হয়। তো এবার আমি লাগিয়ে নেব একটা গাজরা। তো আমার কাছে হোয়াইট কালারের গাজরা ছিল, তো সেটাই আমি লাগিয়ে নিয়েছি। তো দেখো আমার মেকআপ আর চুল বাঁধা প্রায় হয়েই গেছে, মানে সম্পূর্ণটা হয়ে গেছে। তো এবার আমি জুয়েলারিগুলো পরে নেব। তো দেখো আমার কাছে দুটো কানের ছিল, একটা হচ্ছে ঝুমকা আর একটা ছিল এমনি দুল। তো দেখো ঝুমকাটাই বেশি ভালো লাগছিল, তো ভাবলাম শাড়ির সাথে ঝুমকোটাই বেশি মানাবে। তো ঝুমকোটাই দেখো পরে নিলাম। তো চলো
কানের গুলো আগে পরে নি। তো দেখো কানের পরা হয়ে গেছে। তো এবার একটা চিক ছিল, তো সেই চিকটাই এখন পরব। এটাকে আবার চকারও বলে অনেকে। আর এই মালাটা থাকবে, দুটোই পরব মালা। আর একটা নিয়ে নিচ্ছি চেন বড়। তো দেখো আমার সাজা কমপ্লিট। ও আর একটা জিনিস আছে, তো এটা ছাড়া আমার ভালোই লাগে না, তো এটা হচ্ছে ঘড়ি। তো ঘড়িটা পরে নেব। তো দেখো ঘড়ি পরা হয়ে গেছে। তো আর এই হাতে পরবো একটু লাল চুড়ি। আর পারফিউম না দিলে চলেই না সত্যি করে। আর শেষে এই সিঁদুরটা, সিঁদুর পরে একদম পারফেক্ট। তো আমার সাজগোজ প্রায় কমপ্লিট। আর সিঁদুরটা না পরলে ভালো লাগে না বিবাহিত মেয়েদের। তো দেখো আমার সরস্বতী পূজার লুক হয়ে গেছে। তো আমার কাছে সেরকম কিছু ছিল না, তো আমার কাছে যেটুকুই ছিল সেটা দিয়ে তোমাদেরকে আমি সেজে দেখালাম। তো তোমাদের কাছেও যেটুকুই আছে সেটা দিয়ে তোমরা সেজে সরস্বতী পুজো ঘুরতে পারবে। তো দেখো লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে ব্লাউজ না, এটা হচ্ছে আমার টপ। তো আমি টপের সাথেই এভাবেই শাড়িটা পরি। চলো ফাইনাল লুকটা দেখতে থাকো। তো আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যদি আজকের মেকআপ লুকটা তোমাদের ভালো লেগে থাকে, তো নেক্সট টাইম আমি আরও মেকআপ লুক দেখাবো তোমাদেরকে। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন সুন্দর একটা ভিডিওতে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।